ঈদের দ্বিতীয় দিনে ক্যানাডা থেকে সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আসলে ঈদের ব্যস্ততায় কারোর সাথে সেভাবে কথা বলা হয় নাই, তাই আজকে অনেক ভালোবাসার মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষের সাথে কথা বললাম, মত বিনিময় করলাম এবং গত 2 দিন কি করলাম সেইটা আসলে একসাথে চলুন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি আলহামদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকের ঈদ হচ্ছে ক্যানাডার মাটিতে আমার জন্য দ্বিতীয় ঈদ। ও জুতা টুতা পুরি উঠেই এই যে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাস ধরার জন্য দৌড়াই দিছি সব। আর কত সুন্দর এই যে পানি দিতেছে গাছে। হাই, গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে, ঈদ মুবারক। কাহিনী ওরা তো ঈদ মুবারক দিলাম, হয়তো কিছু বুঝলো কি বুঝলো না, আল্লাহ জানে। তো যাই হোক, এমনি ভিতরে আগ্রহ তৈরি হবে না যে কী বললো ছেলেটা, তারপরে সার্চ করবে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বিশাল এক মুসলিম বহর নামাজের উদ্দেশ্যে এদিক থেকে যাচ্ছে। মানে আমাদের কাছে এটাই বিশাল আর কি, অনেকজন মুসলিম আমরা একসাথে যাচ্ছি। ওই যে ওই পাশেও দেখা যাচ্ছে সব রেডি হয়ে আসতেছে। এই যে মসজিদের ভিতরে ইন করতেছে সব। চলে আসেন ভাই, চলে আসেন। আসসালামু আলাইকুম ভাই, তোমার এক এই হচ্ছে গতবার তো আপনাদেরকে দেখাইছিলাম যে এবারের অবস্থা হচ্ছে, এবার প্রচুর পরিমাণে মানুষ, গতবার থেকেও বেশি মুসল্লি মনে হচ্ছে এইবারে, অনেক অনেক। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক সবাইকে। অনেক কষ্ট করে হালকা পাতলা কিছু খাবার দাবারের ব্যবস্থা করলাম, মানে পাইলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ, খাই যে আপেল জুস খাইতেছি। আর সব পাকিস্তানি, বাঙালি, তারপর আরও জনের সব মুসলিম ভাই ব্রাদাররা একসাথে এখানে আমরা খাওয়ার পরে যে কুশল বিনিময় সেটা করতেছি আর কি। তো অনেক ভালো একটা ফিলিংস, একদিকে যেমন পরিবার ছাড়ে আসছে সবাই, মানে কেমন খারাপ লাগা কাজ করতেছে, আবার আরেকদিকে সবাই নতুন নতুন মানুষের সাথে মিশতে পারতেছে, নতুন নতুনভাবে সম্পর্ক তৈরি হচ্ছে, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক মিক্সড একটা ফিলিং। এই বাচ্চা আসছে, সবাই খেলতেছে নিয়ে নিয়ে নিজেদের মতো। এই যে বোন, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। খাবার দাবার শেষ হয়ে গেল, ভাইয়ের কোনো খবর নাই, শেষ শেষে তো সব পর্ব শেষ করে সবাই এখন ফটো তোলাতে ব্যস্ত। আমরা এখন আস্তে ধীরে বাস স্টপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আছে, সুন্দর রোদ উঠছে। এই হচ্ছে আমাদের আজকের দিন, গত কয়েকদিন বৃষ্টির ভিতরেই ছিলাম সবাই। এখন আস্তে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা, আই মিন বাসার উদ্দেশ্যে। লাল লাগাটার সময় কি বেশি ভালো লাগে ভাই? আচ্ছা, কে বন্ধু? খুব কাজ করতেছো তুমি, আন্টি অনেক প্রাউড ফিল করবে তোমাকে নিয়ে। নামাজ শেষ করে বাসায় এসে আমরা ছোট্ট পরিসরে নিজেদের ভিতরে একটু দুপুরের খাবারের আয়োজন করেছিলাম এবং সবাই একসাথে একবেলা বসে খাবার দাবার খাচ্ছি। আর এই যে আকর্ষণীয় গরুর গোস্তের পট দেখতে পাচ্ছেন বিষয়টা? হ্যাঁ, এর আগে ওয়ালমার্ট থেকে এসেছিলাম, জঘন্য একদম। কোন রকম ভাবে মনে হচ্ছে মাংস খাওয়ার দরকার, এই জন্য খাচ্ছি। আবার রাতে মাহবুব ভাই, তামান্নাপু, অনিকেত ভাই, চারু আপু, ওনাদের বাসায় আমরা ইনভাইটেড ছিলাম ওয়ান ডিশ পার্টিতে এবং সেখানেও আমরা এদিকে কিছু রান্না আমরা যতটুকু পারি ততটুকু করে নিয়ে গিয়েছিলাম
এবং সেখানেও সবাই মিলে আমরা একটা ফ্যামিলির মতো কিছু সময় পার করলাম, আর বাংলাদেশের কাজিনদের কথা মনে পড়ছিল। সবাই একসাথে একই টেবিলে একটা পরিবারের মতো খাবারের একটা মজাই আলাদা, ঠিক যেন বাংলাদেশের সেই ফিলটা এনে দেয়। তো এই যে আমাদের মামুনিরা সব বসে পড়ে গেছে, তারা বড় এখানকার গেস্ট, তো তারা এই যে ইট ইট বলে চিল্লাইতেছে, ক্ষুধা লাগছে। তো একবেলা সবাই একসাথে খাবার খেয়ে আমরা দিনটি এভাবে শেষ করি, ক্লান্ত হয়ে বাসায় ফিরি। তো সময় স্বল্পতার কারণে অনেক জায়গায় আমরা যেতে পারিনি, অনেকের সাথে দেখা করতে পারিনি এবং অনেকের সাথে দেশে কন্ট্যাক্ট করতে পারিনি। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব মুসলিমদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ইনশাল্লাহ আবার কোনো এক ভিডিওতে দেখা হবে ঈদের দ্বিতীয় দিনে। আবারও সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।